Hello everyone, good morning, welcome back to my channel. This is Papi and you are watching My Little World. আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী হতে চলেছে। তো আজ হচ্ছে আশিসদার বিয়ে, আর এটা হচ্ছে আমার বাড়ির নিজের পোর্শনটা। এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি, কিছু রান্না হয়েও গেছে। তো চলো এবার ওপরে যাওয়া যাক, দেখি ওপরে কী কাজ চলছে। তো ওপরে এই দুটো দাদা মিলে বিয়ের তত্ত্ব সাজাতে বসে গেছে, মানে গায়ে হলুদের যে তত্ত্ব যাবে সেগুলো সাজাতে বসে গেছে। তো সবাই এত কাজ করছে আর আমি চুপচাপ বসে থাকি কেন, মানে শুধু ভিডিও বানাই কেন? তো চলো, ভিডিও বানানোর সাথে সাথে এখানে আমি রান্নাও করতে শুরু করে দিয়েছি। তো এখন বাজে প্রায় সকাল 10টা, শুরু হয়ে গেছে ওর আশীর্বাদ পর্ব। তো এবার ওকে এক এক করে সবাই আশীর্বাদ করবে। তো আশীর্বাদ পর্ব মিটে গেলে চলতে থাকবে এক এক করে বাঙালির বিয়ের সমস্ত রিচুয়ালস। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, একদম দেখতে থাকো শেষ পর্যন্ত। আশীর্বাদ পর্ব এখানে মোটামুটি শেষ। তো এবার শুরু হতে চলেছে ওর গায়ে হলুদ। একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই এই যে গায়ে হলুদের জন্য এখানে কত লোক উপস্থিত এখন। আর গায়ে হলুদ মানেই কিন্তু বাঙালিদের হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি, তাই আমরা আজকে সবাই, মানে ছোট বড় সবাই হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি বলছি। বুকুকে মাখি দাও, পুরো মুখ ভর্তি করতে যা। এখন সমস্ত বৌদিরা ওকে হলুদ মাখাচ্ছে। ওর গায়ে হলুদ শেষ হলে মেয়ের বাড়ি হলুদ যাবে এবং তারপর আমরা সবাই হলুদ মাখতে পারবো। তো এখানে আমরা একে অপরের সাথে হলুদ মাখতে ব্যস্ত এবং ফটোগ্রাফি করতেও ব্যস্ত তার সাথে সাথে, মানে হলুদ মাখা আর ফটোগ্রাফি দুটো একসাথেই চলছে। তো এরপর আমাদের সাথে হলুদ খেলতে এসেছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য টুপাই। কিছুদিন আগে তোমরা ওর অন্নপ্রাশনের ব্লগ দেখেছো। আমাদের গায়ে হলুদ মোটামুটি কমপ্লিট, তো এবার যাব সবাই মিলে বরকে স্নান করাতে। তো চলো দেখা হচ্ছে একবারে ঘাটে গিয়ে। আমি
তো আমাদের গায়ে হলুদের পর্ব কমপ্লিট। তো এবার তোমাদের দেখা হবে একবারে রেডি হয়ে ইভিনিং এ। সো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি বিয়ে দিতে যাওয়ার জন্য। তো বড় রেডি হয়ে গেছে এখানে, আর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের বরকে কেমন লাগছে। এই যে আমাদের বর মশাই রেডি হয়ে গেছে। তো আমরা জাস্ট এক্ষুনি বেরিয়ে পড়বো, মানে বার বরণ বাকি শুধুমাত্র। তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে ওর বিয়ের গাড়ি, আর গাড়িটা দাঁড়িয়ে আছে এখন আমার বাড়ির গেটের সামনে। আর এই গাড়ি করে যাব আমি, দাদা আর আমাদের ছোট্ট নির্ভর। তো বিয়ের গাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, বিকজ ওর বিয়েতে সমস্ত ফুলের ডেকোরেশন আমি চুজ করেছি। চলে এসেছি মেয়ের বাড়িতে, বাড়িতে মানে হলে যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো এখন গাড়ির সামনে দাঁড়িয়ে ওর ফটোশ্যুট শুরু হয়েছে। চলো আজকের স্পেশাল মানুষ মানে নতুন বৌদি সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নতুন বৌদি, আর পাশের জন হচ্ছে ওনার দাদা। চলো এবার নিচে যাওয়া যাক। তো আমরা নিচে চলে এসেছি, আর এখানে হয়েছে কফি আর ফুচকা। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর ও বসে পড়েছে বিয়েতে। আর আমরা এখানে খেতে বসে গেছি, সামনে আছে আমাদের এক দাদা বৌদি, আর এটাও হচ্ছে আমাদের একটা দাদা। তো আজকের মেনু কি ছিল, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি ফিরবো, আর একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হাই গাইস, তো এখন বাজে প্রায় 12:30, আর আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো ততক্ষণ দেখতে থাকো মাই লিটল ওয়ার্ল্ড, আর শেয়ার করতে থাকো। টাটা।